আমাদের বাড়িতে জল খেতে। আমি তাকে যত্ন করে জল দিয়েছিলাম। সে বলেছিল, সুন্দরী তোমার হস্তের জল আজ আমি কিছুতেই পান করব না, অন্য আরেকদিন এসে তোমার হস্তের জল আমি পান করব। জানি না সেই ভিনদেশী কোথাও যেন জল জল বলে চিৎকার করছে, সেই জন্য মনটা আমার বিশেষ ভালো লাগছে না।